নমস্কার, তোমরা ভালো আছো তো? দ্বিতীয় শ্রেণীর ভূগোল ক্লাস করা হচ্ছে এখন। আমি পড়াবো তোমাদের সৌর পরিবার ও পৃথিবী। তাহলে সৌর পরিবার কি ও পৃথিবী কি সেটা সম্বন্ধে আমাদের জানা দরকার। আমরা পৃথিবীর উপর বসবাস করি। এই পৃথিবী থেকে উপরের দিকে তাকালে আমরা যে নীল ফাঁকা জায়গাটা দেখতে পাই সেটাকে বলা হয় আকাশ। তাহলে আকাশ সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেল সবার যে আকাশ কি। দিনের আকাশে আমরা সূর্যকে দেখতে পাই, রাতের আকাশে দেখতে পাই চাঁদ এবং অসংখ্য তারা। এটা তো আমাদের সবারই জানা আছে জিনিসটা, যে তারা কখন আমরা দেখতে পাই এবং কোন সময় দেখতে পাই। আমাদের মাথার উপর যে অগুন্তি জ্যোতিষ্কে ভরা এক বিশাল ফাঁকা জায়গা রয়েছে তাকে বলা হয় মহাকাশ। তাহলে তোমাদের মহাকাশ সম্বন্ধে জানা হয়ে গেল যে মহাকাশ জিনিসটা কি। আমাদের মাথার উপর যে অগুন্তি অগুন্তি মানে কি অনেক অগুন্তি জ্যোতিষ্কে ভরা এক বিশাল ফাঁকা জায়গা রয়েছে তাকে বলা হয় মহাকাশ। মহাকাশ এতটাই বিশাল যে আজ পর্যন্ত তার আয়তন সম্বন্ধে কোনো বৈজ্ঞানিকই সঠিক ধারণা করতে পারেনি। মানে এতটাই বিশাল, মানে কোনো ধারণাই করা যায় না যে কতটা বিশাল। আমাদের এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলেছে, আর চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চলেছে। সূর্য থেকে আমরা তাপ, আলো ও শক্তি পাই। সূর্য হলো এক অফুরন্ত শক্তির আধার, কারণ সূর্য ছাড়া কিন্তু কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। সূর্য কিন্তু একান্তই আমাদের প্রয়োজন, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ সূর্য না থাকলে দিন হবে না, তাপ পাবো না। এবার আমরা চলে আসি তারা কি জিনিস। তারা ও গ্রহ সম্বন্ধে একটু আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রাতের মেঘমুক্ত আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য ছোট ছোট আলোকবিন্দু জ্বলতে দেখি। এদের মধ্যে কোনোটা মিটমিট করে জ্বলে, আবার কোনোটা উজ্জ্বলভাবে জ্বলে। এসবকে একসঙ্গে বলা হয় তারামণ্ডল বা নক্ষত্রমণ্ডল। তারামণ্ডল আর নক্ষত্রমণ্ডল কিন্তু একই জিনিস, তোমাদের মনে রাখতে হবে। যেটা হচ্ছে তারামণ্ডল সেটাই হলো নক্ষত্রমণ্ডল। আকাশে যেগুলি মিটমিট করে জ্বলে সেগুলিকে বলা হয় নক্ষত্র বা তারা। রাতের আকাশের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে যে কতগুলো আলোকবিন্দু মিটমিট করে জ্বলছে সেগুলো কিন্তু তারা। আর যেগুলির আলো স্থির ও ঝিকমিক করে উজ্জ্বলভাবে জ্বলে থাকে সেগুলিকে বলা হয় গ্রহ। মানে যেগুলোর আলো হলো স্থির, মিটমিট করে জ্বলে না, ওরা হচ্ছে ঝিকমিক করে উজ্জ্বলভাবে জ্বলে, সেগুলিকে বলা হয় হচ্ছে গ্রহ। গ্রহের সংখ্যা সীমিত, মানে তারা যেরকম অনেক হয় গ্রহ কিন্তু অনেক হয় না। গ্রহের সংখ্যা কিন্তু খুব সীমিত, কিন্তু তারার সংখ্যা হলো অসংখ্য। নক্ষত্র বা তারাদের নিজস্ব আলো ও শক্তি আছে, কিন্তু গ্রহদের নিজস্ব কোনো আলো নেই। আকাশের বুকে যে বিশাল সোনার থালার মতো বস্তুটি জ্বলজ্বল করছে সেটি হলো সূর্য। আকাশের কোটি কোটি নক্ষত্রের মধ্যে একমাত্র উজ্জ্বল নক্ষত্র হলো সূর্য। সূর্য একটি তারা, সূর্যের আলোয় গ্রহরা আলোকিত হয়। এখন সূর্য সম্বন্ধে আরেকটু ডিটেলস আমরা জানার চেষ্টা করব যে সূর্য কি। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হলো সূর্য। পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র কি? পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র হলো সূর্য। সূর্য আসলে একটি বিশাল আকৃতির আগুনের পিণ্ড। সূর্য কি? সূর্য আসলে একটি বিশাল আকৃতির আগুনের পিণ্ড। বৈজ্ঞানিকরা অনুমান করেছেন যে আজ থেকে 500 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে। দিনের বেলায় আমরা যে আলো ও তাপ পাই তা সূর্য থেকেই পাই।
তাহলে দিনের বেলায় আমরা কোথা থেকে তাপ ও আলো পাই? সূর্য থেকে। আমাদের এই পৃথিবীর সমস্ত জীবকুল যেমন উদ্ভিদ মানুষ প্রাণী সবই সূর্য থেকে তাপ ও আলো গ্রহণ করে থাকে। সূর্য ছাড়া এই পৃথিবীর প্রাণী ও জীবকুল বেঁচে থাকা কখনোই সম্ভব নয়। সূর্য পৃথিবীর চেয়ে 33 লক্ষ গুণ ভারী ও 13 লক্ষ গুণ বড়। তাহলে কত লক্ষ গুণ ভারী? 33 লক্ষ গুণ ভারী। মনে থাকবে সবার, 33 লক্ষ গুণ ভারী সূর্য, আর 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কিন্তু পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই যে আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তাই সূর্যকে আমরা অনেক ছোট দেখি। কেন ছোট দেখি? পৃথিবী থেকে সূর্য অনেকটা দূরে, এর জন্যই কিন্তু আমরা ছোট দেখি। সূর্যের সবচেয়ে দূরের গ্রহটি হলো প্লুটো। সূর্যের সব থেকে দূরের গ্রহ কি? সূর্যের সব থেকে দূরের গ্রহ হলো প্লুটো, এবং কাছের গ্রহটির নাম হলো বুধ। কাছের গ্রহটির নাম বুধ। এখন আমরা একটু সৌরজগৎ সম্বন্ধে পড়ব এবং সেটা সম্বন্ধে জানার চেষ্টা করব যে সৌরজগৎ কি জিনিস। তা সৌরজগৎ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে মহাকাশে তৈরি হয়েছে এক বিশাল জগৎ। সূর্যকে কেন্দ্র করে মহাকাশে তৈরি হয়েছে এক বিশাল জগৎ। সূর্যকে কেন্দ্রস্থলে রেখে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা এগুলো হচ্ছে ঘুরছে। এদের সকলকে একত্রে বলা হয় সৌরজগৎ বা সৌর পরিবার। সৌরজগৎ এবং সৌর পরিবার কিন্তু একই জিনিস, এটা মনে রাখতে হবে। মানে আমাদের যেমন পরিবারে বাবা মা ভাই বোন সবাই থাকে, সেরকম সূর্যের পরিবারে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা এরা কিন্তু সবাই থাকে। তাহলে সেটা হলো, ওটা হলো সূর্যের পরিবার, এর জন্যই নাম হয়েছে সৌর পরিবার। আচ্ছা, সূর্যকে কেন্দ্র করে এই জগৎ গড়ে উঠেছে, এর জন্যই তার নাম সৌরজগৎ। আনুমানিক 4.5-6.7 কোটি বছর আগে এই সৌরজগতের সৃষ্টি হয়েছে। গ্রহদের নিজস্ব আলো ও তাপ নেই, এরা সূর্যের আলোয় আলোকিত হয়। আমি আগেই বলেছি গ্রহদের কোনো নিজস্ব আলো নেই, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো আছে। কারণ এই গ্রহদের যদি নিজস্ব আলো থাকতো তাহলে তো ওরা আলোই দিতে পারতো। ওদের নিজস্ব আলো নেই, ওরা সূর্যের আলোয় আলোকিত, এরা সূর্যের আলোয় আলোকিত। গ্রহরা সূর্যের আকর্ষণে নিজস্ব উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে বা সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। প্রতিটি গ্রহের আবার আকার, ভর, কক্ষপথ এবং দূরত্ব সম্পূর্ণ আলাদা। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পরপর গ্রহগুলি নাম বলছি আমি, সেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 2006 সালে 24 আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন থেকে সৌরজগতের পরিবারভুক্ত প্লুটো গ্রহকে আলাদা করে দেওয়া হয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে। গ্রহগুলিকে আবার 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে, কি কি? কুলীন গ্রহ, বামন গ্রহ, এই 2 ভাগে কিন্তু আবার ভাগ করা হয়েছে। তাহলে আমরা যতটুকু পড়লাম এখন সেই পড়ার মধ্যে প্রশ্ন, সেটা হচ্ছে সৌরজগৎ কাকে বলে? আমি তো আগেই বললাম সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন
এবং বিভিন্ন উপগ্রহ ধূমকেতু ও অসংখ্য গ্রহণপুঞ্জ এদের চারিদিকে এর চারিদিকে ঘুরে চলেছে। এর চারিদিকে বলতে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে। তাহলে সেটাই হলো সৌরজগৎ। তাহলে সৌরজগৎ সম্বন্ধে ক্লিয়ার। সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রহ উপগ্রহ ধূমকেতু ও অসংখ্য গ্রহপুঞ্জ, এদের একসঙ্গে বলা হয় কি সৌরজগৎ বা সৌর পরিবার। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে জগৎ তাকেই বলা হয় সৌরজগৎ। এখন গ্রহকে বলে যে জ্যোতিষ্কগুলি সূর্যের চারিদিকে পড়ে এবং যাদের আলো স্থির তাদের বলা হয় গ্রহ। যে জ্যোতিষ্কগুলি সূর্যের চারিদিকে ঘোরে এবং যাদের আলো স্থির তাদের বলা হয় গ্রহ। তারপরে আমরা চলে আসি 3 নম্বর প্রশ্নে। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। এই যে তিনটা প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে, গ্রহ কাকে বলে, সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্রশ্নগুলো তুলে উত্তরগুলো বাড়িতে লিখবে এবং সেটা ডেট দিয়ে। তাহলে আজকে এতটুকুই থাকলো। সামনের দিন আরো আলোচনা হবে। তোমরা সবাই ভালো থেকো, ঠিকঠাক পড়াশোনা করবে। পড়াশোনা হচ্ছে সব থেকে বড় সম্পদ, এটা সবার পার্সোনাল সম্পদ। যে যত ভালো পড়াশোনা করবে সে জীবনে তত বেশি এগিয়ে যেতে পারবে। তোমরা সবাই ভালো থেকো। আজকে এখানে ক্লাস শেষ হলো। সামনের দিন আরও আলোচনা হবে।